বিয়াস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে দেখছেন আমার পেছনে টিভিএস আছে, আরটিআর 160 সিসি রেস এডিশন বাইকটি রয়েছে। এটা একদম নতুন বাইক। তো আজকে আমি এই নতুন বাইকটার ভালো মন্দ এবং সবশেষে আসলে বাইকটা আপনাদের জন্য কেনারা ঠিক হবে কি না তিনটি পর্বে ধারাবাহিকভাবে আমি ভিডিওটা আজকে আমি করব। তো ধারাবাহিকভাবে পার্টগুলো আমি ইউটিউবে আমার চ্যানেলে আমি ছাড়বো, অবশ্যই আপনারা দেখবেন। তো বিয়াস আজকে দেরি না করে চলুন আজকে ভিডিওটি শুরু করি। আবিবাস, এই বাইকের খারাপ দিকের মধ্যে আমি সর্বপ্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বাইকের ফ্রন্ট টায়ারটা। এই বাইকে আসলে ফ্রন্টে 90 সেশনের টায়ার দেওয়া হচ্ছে, যেটা খুবই ব্যবানান এবং চিকন। আর সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা এই বাইকের যে চাবির কী অপশনটা রয়েছে, এটা কিছুদিন পর কিন্তু চাবিটা একদম লুজ হয়ে যায়। আর আপনি যখন রানিং অবস্থায় বাইক যদি কোনো ঝাঁকির মধ্যে পড়ে যায়, অটোমেটিকভাবে চাবিটা কিন্তু এই কী অপশনটা থেকে চাবিটা উঠে যায়। তো এই বিষয়টা একদমই আমার কাছে ভালো লাগে না, এটা ম্যাক্সিমাম এখন যে বাইকগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে। থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই বাইকের কিন্তু 3-part হ্যান্ডেল বার দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু বাইকটা চালাতে গেলে আপনাকে একটু সামনের দিকে ঝুঁকতে হবে। আর যখন আপনি বাইকটা সামনের দিকে ঝুঁকে চালাবেন তখন কিন্তু আপনার হাতে এবং পিঠে ব্যথা হবে। তো এটা হচ্ছে এই বাইকের একটু দীর্ঘমেয়াদী মানে লং রোডে চালালে কিন্তু এই প্রবলেমটা আপনার হতে পারে। আর 4 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই বাইকের যে টায়ারগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর গ্রিপ খুবই কম। আপনি ভিজা রাস্তায় একদমই কনফিডেন্স পাবেন না যে ব্রেক করতে। আর এমনিতে এই বাইকটা কিন্তু খুবই স্লিপ করে, এটা আসে একটু ইস্যু রয়েছে এই বাইকটা। তবে অবশ্যই এই ইস্যুটা একটু আপনি সলভ করতে পারেন যদি আপনি ভালো রাইডার হন এবং সেই সঙ্গে সিরিয়াস টাইপে যদি ব্রেক করতে শেখে, তাহলে এই প্রবলেমটা আপনার ক্ষেত্রে না হতে পারে। আর 5 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন ভাইব্রেশন। এই বাইকের ইঞ্জিনে যে এটা 160 সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে, রিফ্রেশ ইঞ্জিন, তারপরও এটাতে ইঞ্জিনে ভাইব্রেশন রয়েছে। আপনি বাইকটা যখন 0 থেকে 60 বা 70 পর্যন্ত চালাবেন তখন কিন্তু বাইকটাতে একটু ভাইব্রেশন ফিল করবেন, ভালোই ভাইব্রেশন ফিল হবে। ফুডে আপনার সিটিং পজিশন এবং হ্যান্ডেল বারে আপনি ভাইব্রেশনটা ফিল করতে পারবেন। বিয়াস, 6 নম্বরে আমি যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে এই বাইকে আসলে এটা মানা না এই বাইকের প্রবলেমটার সাথে। এটাতে আপনি সিঙ্গেলও যখন রাইড করবেন তখন কিন্তু এটা থেকে আপনি দুর্দান্ত একটা পাওয়ার পাবেন, কিন্তু যখন আপনি পিলিয়ন সহ এই বাইকটা রাইড করবেন, বিশেষ করে বাস এবং ট্র্যাককে যদি এমার্জেন্সি মুহূর্তে আপনি ওভারটেকিং করতে যান, এক্ষেত্রে বাইকটার ইঞ্জিন থেকে সময় মতো রেসপন্স পাওয়া যায় না, মানে এটার স্পিডটা একটু ধীরে ধীরে তখন ওঠে, পিলিয়ন সহ এই প্রবলেমটা হয়। তো আমার ক্ষেত্রে আমি দেখেছি এই বাইকটা সেম এরকম প্রবলেম হয়। আপনি সিঙ্গেলে যেভাবে এটা থেকে স্পিড পাবেন, ডাবল অবস্থায় এই বাইকটা থেকে কিন্তু সেরকম দ্রুত স্পিডটা ওঠে না। তো আমার কাছে এটা একটা প্রবলেম মনে হয়েছে, বিশেষ করে পিলন অবস্থায় বাইকটার ইঞ্জিনটা অতটা ফাস্ট থাকে না, একটু ছোলো কাজ করে, মানে ধীরে ধীরে স্পিডটা ওঠে। 7 নম্বরে আমি যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের সিটিং পজিশনটা। তো এই বাইকের যে সিটটা দেওয়া আছে সিটটার ব্যাপারে একটু আমার কাছে প্রবলেম রয়েছে। বাইকের সিটটা একটু হার্ড মনে হয়েছে, আর পিলন সিটটা অন্যভাবে করা হয়েছে যে আসলে আপনি যখন এই বাইকটা রাইড করবেন পিলন আপনার একদম আপনাকে ঠেলবে, পিলন এরকম একটা পজিশন আর কি তৈরি হয়ে যায় এই বাইকটা যখন আপনি পিলন সহ রাইড করবেন। তো এটা একটা প্রবলেম রয়েছে। আর আসলে 8 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই বাইকের যে লুকিং গ্লাসটা দেখছেন, এটা লুকিং গ্লাসটা আপনি যখন একটু বাইকটা একটু জোরে রাইড করবেন 70-80তে লুকিং গ্লাসগুলো আর তার জায়গায় স্থির থাকে না, অনেকটা সরে যায়। আর এই সরে গেলে কিন্তু আসলে প্রবলেমটা হয়, মানে পিছনের ভিউটা পেতে অনেকটা ব্যাক পোয়াতে হয়। আর সর্বশেষ আমি যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন হিটিং ইস্যুটা। তো 4B-র মতো এটাতেও কিন্তু কিছু ইঞ্জিন হিটিং ইস্যু রয়েছে। তারপর আমরা অনেকেই বলে থাকি যে আসলে 10W30-র লুব্রিকেন্ট ইউজ করলে হয়তো বা ইঞ্জিন হিটিং যে ইস্যুটা আছে সেটা অনেকটা কম হতে পারে। তো আসলে বাংলাদেশের যে বর্তমানে লুব্রিকেন্টের অবস্থা 1 নম্বর 2 নম্বরে বোঝা যায় না, যার কারণে আসলে এটার হিটিং ইস্যুটা আসলে সেভাবে কিন্তু সলভ করা যাচ্ছে না, রয়ে যাচ্ছে। তো হিটিং ইস্যুটাও রয়েছে এবং দীর্ঘমেয়াদে যখন এই হিটিং ইস্যুটা থেকে যায় তখন এই ইঞ্জিনটা থেকে একটা পারফরমেন্স ড্রপ করে। তো বিয়াস, এই হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 রেস এডিশন বাইকের প্রবলেমগুলো। তো বাইকটা চালাতে গিয়ে আমি যেসব প্রবলেম ফিল করেছি আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন। আর আছে এই ভিডিওর সেকেন্ড পার্টটা প্রকাশ হলো, নেক্সটে এই ভিডিওর একটা 3 নম্বর পার্ট আমরা প্রকাশ করবো, আসলে বাইকটি কেনা ঠিক হবে নাকি আপনার জন্য ঠিক হবে না সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।